নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানব শ্রী মদন গুপ্তর ফুলপঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজ আষাঢ় মাসের 8 তারিখ এবং জুন মাসের 23 তারিখ রবিবার। আজ সূর্য উদয় হবে 4টা 55 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। প্রতিপদ প্রাপ্ত 5টা 46, পরে দ্বিতীয়া শেষ রাত্রি 4টা 33, পূর্বাষাঢ় নক্ষত্র সন্ধ্যা 6টা 25, ব্রহ্মযোগ অপরাহ্ন 4টা 14, কৈলব্যকরণ প্রাপ্ত 5টা 46 গতে, তৈতিল্যকরণ অপরাহ্ন 5টা 10 গতে, গড়করণ শেষ রাত্রি 4টা 33 গতে, বাণিজ্যকরণ জন্মে। আজ যদি কোনো শিশুর জন্ম হয় ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ অষ্টত্রী বৃহস্পতির ও বিংশস্তরী শুক্রের দশা, সন্ধ্যা 6টা 25 গতে বিংশস্তরী রবির দশা, রাত্রি 12টা 15 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ, মৃতে একপাদদোষ প্রাপ্ত 5টা 46 গতে দ্বিপাদদোষ, সন্ধ্যা 6টা 25 গতে চতুষ্পাদদোষ, শেষ রাত্রি 4টা 33 গতে ত্রিপাদদোষ। আজকের যোগিনী পূর্বে প্রাপ্ত 5টা 46 গতে, উত্তরে শেষ রাত্রি 4টা 33 গতে অগ্নিকোণে। আজকের বার বেলাদি 9টা 59 গতে 1টা 21 মধ্যে। আজকের কালরাত্রি 12টা 59 গতে 2টা 18 মধ্যে। যাত্রা নাই শুভ কর্ম দীক্ষা, বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদৃষ্ট ও সপী গুণ, ত্রায়স্পর্শ স্নানাদি সহস্র গুণ ফল। আজকের অমৃতযোগ দিবা 6টা 48 গতে 9টা 28 মধ্যে ও 12টা 8 গতে 2টা 48 মধ্যে, এবং রাত্রি 7টা 47 মধ্যে ও 10টা 38 গতে 12টা 45 মধ্যে। আজকের মহেন্দ্র যোগ দিবা 4টা 35 গতে 5টা 29 মধ্যে।